নাজিরপুর পুলিশ তদন্ত শাখার উদ্যোগে অসহায় দুস্থ মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হলো। পুলিশের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার বাসিন্দারা। সোমবার নদিয়া তেহট্ট থানার নাজিরপুর পুলিশ তদন্ত শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালন করা হলো। প্রায় 300 জনকে শীতবস্ত্র তুলে দেওয়া হয় এদিন। এই দিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন নদিয়া পুলিশ সুপার অমরনাথ কে, অ্যাডিশনাল এসপি কৃষ্ণ রায়, তেহট্ট এসডিপিও সুভতর সরকার, তেহট্ট আইসি অভিজিৎ বিশ্বাস, নাজিরপুর পুলিশ তদন্ত শাখার আধিকারিক এমডি ইলিয়াস সহ অন্যান্যরা। এলাকার দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিল পুলিশ প্রশাসন। এমন অনেক দুস্থ মানুষ আছেন যাদের শীতকালে ঠান্ডা নিবারণ করার মতো শীতবস্ত্র থাকে না। এদিন সেই সমস্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। শীতবস্ত্র পেয়ে খুশি সকলে। আইসিএসের চেহারটা আর ইলিয়াস ওসি নাজিরপুর আর বাকি যারা রয়েছে আর আপনারা এখানে রয়েছে, প্রথমে জেলা পুলিশের তরফ থেকে আর আমার পার্সোনাল তরফ থেকে শুভ কালী পুজো আর দীপাবলির শুভেচ্ছা। আমি প্রথমে ধন্যবাদ জানাবো আইসি চেহারটা আর ওসি নাজিরপুরকে, মানে প্রত্যেকটা বছরে অত এই বছরও আপনারা এরকম একটা কমিউনিটি পুলিশিং প্রোগ্রাম অর্গানাইজ করা আছে। আগামী বছরগুলোতে আসেন আপনারা এরকম করবেন, মানে এরকম প্রোগ্রামগুলোতে আসেন পুলিশ ও সমাজের মধ্যে ভালো একটা রিলেশন তৈরি হয়ে যায়। এই বছরের পুজো দিনগুলোতে আপনারা খুব ভালোভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন, তো পুলিশ যদি ভালো কাজ করতে হবে তো আপনার ভালো সহযোগিতা লাগবে, তো আগামী দিনগুলোতে আসেন আপনারা সেভাবে আমাদেরকে হেল্প করবে বলছি। অনেকবার সবাইকে কালী পুজো ও শুভা দীপাবলি। নির্মলা মন্ডল, এবারে বনমালী বৈরাগ্য শম্ভু কবিরাজের হাতে শীতবস্ত্র তুলে দেবেন শ্রদ্ধেয় কৃষ্ণ রায়, অ্যাডিশনাল এসপি সাহেব। এবারে নীরেন্দ্রনাথ বিশ্বাস এবং অমিলা মন্ডলের হাতে শীতবস্ত্র তুলে দেবেন এসডিপিও সাহেব শিবশর সাহেব। এদের হাতে তুলে দিচ্ছেন তেহট্ট থানার আধিকারিক শ্রদ্ধেয় অভিজিৎ বিশ্বাস মহাশয়। এবারে গঙ্গা ঘোষ, বসুমতী ঘোষ, তার হাতে শীতবস্ত্র তুলে দেবেন মোহাম্মদ ইলিয়াস, নাজিরপুর ইনভেস্টিগেশন সেন্টারের আধিকারিক। শ্যামলী হালদার ও নিতাই বালা তার হাতে শীতবস্ত্র তুলে দেবেন টিনা সাহা ভৌমিক, আমাদের জেলা পুলিশ সদস্য।